রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি। রক্তের সংকট মেটাতে রবিবার শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতি কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অনেক সাধারণ ব্যবসায়ীও রক্তদান করেন, বেশ কয়েকজন মহিলাও স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। তারা বলেন, রক্তদান জীবনদান। রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু মানুষের মৃত্যু হয়, তাই মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানোর ভাবনা থেকে তাদের রক্তদান শিবিরের আয়োজন। অনুষ্ঠানে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি, কার্যকরী সভাপতি অজয় বণিক, সহ সম্পাদক সঞ্জয় সাহা ওরফে বুড়া, প্রতাপ কর্মকার সঞ্জিত পাল, কোষাধ্যক্ষ সরজিৎ সাহা ওরফে ভোলা, ভাইস চেয়ারম্যান কানন সাহা, চেয়ারম্যান ভজন পাল, যুগ্ম সম্পাদক জগদীশ সরকার ওরফে ক্যাবলা, কার্যকরী কমিটির সদস্য বিবেকানন্দ সাহা, সঞ্জিত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মুহুরি, কার্যকরী সভাপতি শিবু ভাওয়ালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক বাপি ঘোষ জানিয়েছেন, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে জন স্বার্থে তারা আগামী দিনে আরও কিছু সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করবেন। আজকের প্রোগ্রাম হলো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চতুর্থ, এর আগে আমরা তিনবার করেছি, এবার চতুর্থবার হচ্ছে। আমাদের প্রথম যখন মিটিং হয়েছিল নতুন কমিটি, তখন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেছিলেন আমরা একটা নতুন কমিটির কাছে ব্লাড ডোনেশনের আবদার আছে, এটা খুবই দরকার। ব্লাডের চারদিকে হাহাকার লেগে গেছে, আমাদের টার্গেট আছে 60 ইউনিটের উপরে। দেখি এখন কত, আমাদের 20 জন হয়ে গেছে অলরেডি, কিছু মহিলা ব্লাড দিয়েছে, আরও আসছে। ব্যবসায়ী ছাড়া পাড়ার লোকজনও ব্লাড দিচ্ছে, আমরা তরাইতে দিচ্ছি, তরাই ব্লাড ব্যাংক। কি নাম কি আপনার? কি করেন? কি 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 করছেন এখন? কারণ কি ভালো হয় রক্তদান? আপনি কি রক্ত দিয়েছেন? এই প্রথম দিলেন না আগেও দিয়েছেন? কেন দিলেন রক্ত? আমার